গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিআই বাই আর্ট কালেকশন ইফ ইউ নেই ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকন ফ্রেন্ডস আজকে আমি এই ফ্লাওয়ার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করবো এবং ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি পিঙ্ক কালারের উল নিয়েছি এবং এখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি এবং এখানে এক দুই তিন চার চারটে ঘর নিয়ে প্রথম ফোরটি তুলছি এরপর ছটা ঘরের একটা ফোর তুলব তার জন্য উপর এবং নিচের অংশের থেকে জাস্ট একটা করে ঘর বাড়িয়েছি এরপর আটটা ঘরের একটা ফোর এর পরবর্তীতে দশটা ঘরের একটা ফোর তুলব এর পরবর্তীতে উপরের দিকে লেভেল সেম রেখে আমি এগারোটা ঘরের একটা ফোর তুলব তার জন্য নিচের দিকে একটা ঘর বাড়িয়ে নিলাম তো এর পরবর্তীতে যে কটা ফোর তুলব প্রত্যেকটার মধ্যেই এগারোটা করে ঘর থাকবে এবং এখানটায় এইভাবে এগারোটা ঘরের টোটাল চারটে ফোর উঠবে তো এটা তিন নাম্বার ফোর এর পরবর্তীতে আমি আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি এটা সেন্টারের ফোর এরপর ওপরের দিকে সেলাইটাকে এক্সটেন্ড করব তার জন্য এখন এর সাইডে আবার ফোর তুলে নিচ্ছি ওপর দিকে একটা ঘর বাড়িয়ে নিচের দিকে একটা ঘর কমিয়ে এইভাবে সেলাইটিকে আস্তে আস্তে ওপরের দিকে ওঠাচ্ছি তবে এখানে কিন্তু এগারোটা ঘরের তিনটে ফোর তুলবো কেননা অলরেডি সেন্টারে একটা আছে তো এর পরবর্তীতে এখন ওপরের দিকে লেভেল সেম রেখে দশটা ঘরের একটা ফোর তারপর আটটা ঘরের একটা ফোর তুললাম এখন আমি ছটা ঘরের একটা ফোর তুলছি এবং এর পরবর্তীতে চারটে ঘরের একটা ফোর তুলবো তাহলে একটা পাপড়ি তৈরি হয়ে গেল সেমভাবে বাকি পাপড়িগুলো তৈরি করে নেব এক্ষেত্রে শুধুমাত্র ডাইরেকশানটা আড়াড়ি দিক বরাবর যাবে তাছাড়া পুরো সেলাইটাই সেম হবে ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন্ত সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন বা কোনো ডিজাইন যদি আপনাদের দরকার হয় তো সেখানে অ্যাভেলেবেল আছে পাপড়ি পুরো তৈরি করা হয়ে গেল সেমভাবে এখন আমি তৃতীয় পাপড়ি যেটা রয়েছে সেটা তৈরি করছি এটা পুরো আগের পাপড়িটার মতোই চাইলে আপনারা এই ফুলটার মধ্যে বাই কালার কম্বিনেশনের পাপড়ি তৈরি করতে পারেন এবং এই ফুলগুলোকেই বিভিন্ন রকমের মাল্টি কালার বেসে তৈরি করে পুরো আসনটাকেই ভরাট করতে পারেন তো এখানটাই দেখতেই পাচ্ছেন এই অংশেরও হাফ হয়ে গেল তো বাকি অংশটা আমি তৈরি করে নেব ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন চার নাম্বার পাপড়িও প্রায় তৈরি হয়ে গেছে তো আবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং চাইলে অবশ্যই আমাদের দ্বিতীয় যেই চ্যানেলটি রয়েছে সেটাকেও ফলো করতে পারেন তো এখানটায় আমাদের ফুলটা কমপ্লিট হয়ে গেল এখন এর এক্সট্রা ডেকোরেশনের জন্য ইয়েলো কালারের উল নিয়েছি এবং এই যে কর্নারগুলো তৈরি হয়েছে চারটে ফোরের লাইন যেখান থেকে তৈরি হয়েছে সেখান থেকে এইভাবে ফোর তুলবো তো এখান থেকে সুতোটাকে তুলে একদম সেন্টারের মাঝখান থেকে পাস করাবো তো এইভাবে প্রত্যেকটা কর্নার থেকে এইভাবে একটা করে লাইন তৈরি করে নেব তাহলে মাঝখানে একটু আলাদা টাইপের লুক তৈরি হবে এবং এই যে সেলাইয়ের দাগগুলো রয়েছে সেটাও কিন্তু পুরোটা হাইড হয়ে যাবে তো এইভাবে পুরোটা চাইলে আপনারা আউটলাইন করতে পারেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের এই ফুলটা পুরো তৈরি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু বাকি ফুলগুলো তৈরি করতে হবে সো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা